अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्या नो माँ, जो ते क्या नो ये चाकरी टा करते पार बिना। हाय भगवान, সবাই জ্যোতির চাকরির টাকার দিকে তাকিয়ে আছে। সবার কি চোখ অন্ধ হয়ে গেছে? এখন আপনি পরিষ্কার করে না বললে আমরা কি বুঝবো বলুন তো। আরে পদ্মা, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব চলে গেছে? আরে জ্যোতি এখন মা হতে চলেছে, এই অবস্থায় কেউ নাচের স্কুলে যায়? মাসিমা, আপনার দিক থেকে আপনি একদম ঠিকঠাকই ভেবেছেন, কিন্তু এই শিল্পের সঙ্গে আমিও বহু বছর ধরে জড়িত। আমার গ্রুপে অনেক প্রেগনেন্ট মেয়ে কাজ করেছে, কিন্তু তাতে তাদের বা তাদের সন্তানের স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি হয়নি। এই সব কিছু গল পেতেই ভালো লাগে বাবা, আর এরপরে যদি কিছু হয়ে যায় তখন কে দায়িত্ব নেবে আমার মেয়েটার? আমাদের মেয়েটাকে তোমাদের প্রয়োজন, তাই না? তাই এসব কথা বলছো। মাসিমা, জ্যোতির সঙ্গে আমার সম্পর্ক কাজের থেকে অনেক বেশি। ও আমার শিষ্যাই নয়, বরং ও আমার মেয়ের মতো। আর আমি নিজেই ওকে এমন কোনো কাজ করতে দেব না যাতে ওর বা ওর সন্তানের কোনো রকম ক্ষতি হয়, আর সেটা জ্যোতি নিজেও জানে। হ্যাঁ ঠাম্মি, আমি ভাগ্য দাদাকে খুব বিশ্বাস করি, কিন্তু যদি তাও তুমি মানসিক শান্তি পাচ্ছ না তাহলে আমরা ডক্টরের কাছে যাব, ডক্টরকে জিজ্ঞাসা করব, তাহলে তো তুমি শান্তি পাবে বলো। প্লিজ ঠাম্মি, তুমি আর এরকম করো না, আমাকে কাজটা করতে দাও, আমাদের সত্যি কাজটার তো দরকার বলো। ঠিক আছে মা। আচ্ছা এবার তাহলে আমি আসি। জ্যোতি, কাল অফিসে চলে এসো, কিছু ফর্মালিটিস আছে করতে হবে। আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলুন। কত মাইনে হবে জ্যোতির? দেখুন, আমি যেমন বললাম আগে যা পেত তার থেকে তিন গুণ বেশি। হ্যাঁ, কিন্তু তাও আন্দাজ কতটা পাবে? আগে 6000 টাকা পেত, এখন 20000 এর কাছাকাছি পাবে। 20000? কি ঠিক আছে তো? থ্যাংক ইউ দাদা। আচ্ছা তাহলে এবার আমি আসি। আচ্ছা আরে তো দারুণ খুশির খবর, আমি এক্ষুনি সবার জন্য মিষ্টি আনছি। ওফো, এই চাদরটাও ছেঁড়া, মনে হচ্ছে কয়েকটা নতুন চাদর কিনতে হবে। ভালো হয়েছে জ্যোতি চাকরি পেয়ে গেছে, সংসারের খরচ একটু কমবে তাহলে, না হলে সন্দীপের চাকরির টাকায় শুধু রান্নাঘরের কাজই মিটত। আমি ভাবছি সামনের মাসে, তুমি শুনছো আমি কি বলছি? আমি ভাবছি সামনের মাসে বাইরের যে সিঁড়িগুলো ভেঙে গেছে সেটা ঠিক করিয়ে নেব, তোমার কি মত বলো? কি হু হু করছো, কথা কানে যাচ্ছে আমার নাকি আমি একাই তখন থেকে বকে চলেছি? পদ্মা, সত্যি বলতে কি এই ব্যাপারে তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছেই করছে না। কেন, কি এমন করলাম আমি? পদ্মা, তুমি কখনো আকাশে উড়তে থাকা মেঘ দেখেছো? ওর যাবার কোনো লক্ষ্য থাকে না, যেদিকে হাওয়া বয় সেদিকেই উড়ে যায়। আর এই মুহূর্তে তোমার অবস্থা ওই মেঘের মতো। আমি তোমার কথার মানে বুঝতে পারছি না। তোমাকে বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ বোঝাতে হবে, কারণ এ সমস্ত কথাবার্তা আমি বুঝতে পারি না।
যখন থেকে মেয়ের চাকরি হয়েছে অমনি তুমি বাড়ির সব খরচ রেডি করে ফেললে। কাল পর্যন্ত এই পরিবারের সব কিছু জ্যোতির কারণে খারাপ হচ্ছিল, আর আজকে সমস্ত জিনিস ওর জন্যই তৈরি হচ্ছে, চাদর হোক আর শাড়ি। কত রং বদলাবে পদ্মা, তুমি তুমি একটু নিজের চিন্তা ভাবনা পাল্টাও। তুমি তো আমাকে বুঝবে না বলে প্রতিজ্ঞা করেছ, তোমার কাছে তো আমি খারাপ, তাই না? আর সেটাও তখনই যখন আমি জ্যোতির ব্যাপারে কিছু বলি। একটা কথা বলি, নজর পাল্টানোর দরকার তোমার, আর তোমার এই কথাবার্তা আমাকে এই কথাটা মনে করিয়ে দেয় যে আমি আমি যতীন নিজের নয়, সৎ মা হই। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কমলবাবুর বাড়ি থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্দীপের মা। হ্যাঁ, আসলে আমরা এটা জানার জন্য ফোন করেছি যে আপনারা কি ভেবেছেন। বললেন ওনারা? বারণ করে দিয়েছে। আমি জানতাম এটাই হবে, সেই জন্যই আমি বারণ করছিলাম তোমাকে, যে তুমি ওদের বারণ করাতে আমি কষ্ট পাইনি রে। যেরকম ভাবে ওরা বারণ করলো তাতে আমার কষ্ট হয়েছে। ওদের কথা অনুযায়ী কোনো ভদ্র বাড়ির লোকজন নিজের মেয়ের সম্বন্ধ এমন ছেলের সঙ্গে করতে পারবে না যার বোন। সেই জন্য মেয়ে পক্ষকে আমি তোর আর সুষমার ব্যাপারে বলতে চাইনি। কে জানে তোদের অতীতটা আমার দীপুর ভবিষ্যৎটা অন্ধকার না করে দেয়। মা, আরে সন্দীপ, সন্দীপ কেমন আছিস তুই? আমি ভালো আছি ভাই। বাহ, এটা কবে কিনলি? আরে আমি আর কোথায় কিনবো, এটা তো আমার বিয়েতে আমার শ্বশুরমশাই আমাকে গিফট করেছেন। তাছাড়া আমি আমার বিয়ের কার্ডটা তোকে পাঠিয়েছিলাম, পেয়েছিলিস? হ্যাঁ, কালিমা বলছিল তোর কার্ড পেয়েছি আমরা। কার্ডটা পেয়েছিস, কিন্তু তাও একবার আমাকে ফোন করে কংগ্রাচুলেশন জানাসনি। আসলে বন্ধু রে তুই, নাকি রেগে আছিস যে আমি তোকে পার্সোনালি ইনভাইট করতে আসতে পারিনি? আরে এরকম কোনো ব্যাপার না রে ভাই, আমি ভীষণ খুশি তোর জন্য। থ্যাঙ্কস ভাই, সত্যি রে আমার তো জীবনটাই পাল্টে গেছে। আমার শ্বশুরমশাই চান যে বিয়ের পর আমি ওনাদের ব্যবসাটা সামলাই, ওনাদের ব্যবসা শিখি, সেই জন্যই তো আমি আমার পুরনো চাকরিটা ছেড়ে দিয়েছি। এবার সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলবো নাকি? চল আমার সঙ্গে বাড়ি চল, তোকে এনগেজমেন্টের ছবিগুলো দেখাবো। না ভাই, আসলে এখন যেতে পারবো না। আসলে ব্যাপারটা হচ্ছে বাড়িতে অনেক কাজ আছে, সেই জন্য যেতে হবে আমায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু অবশ্যই আসবি, ঠিক আছে? চল বাই, টেক কেয়ার। বাই।